2005 সালের 17 আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলায় চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএফবি। 400টি বোমা ফাটিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তারা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর জেলা মহানগর ও আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।